আচ্ছা, আমরা আজকে ফুচকা খাচ্ছি। অনামিকা নিয়ে এসেছে ফুচকা। অনেকদিন হলো বাড়িতে, মানে বাইরে গিয়ে ফুচকা খাওয়া হচ্ছে না, সেই কারণে কোথা বসবি তুই? ওখানটায় চলে যাক, ভেতরে যাবি? চলে যা, যা খুশি চলে আয়, চলে আয়, চলে আয়। রাখ না, কত কিছু পড়েছে, কত কিছু পড়েছে মা আমার, কত ঠান্ডা পড়েছে মা। এই ঠান্ডা আছে, লুচি খেতে হবে না আজকে? আজকে 7:30 বাজে হয়তো। 7:30 কি করে ভাবলি লুচি খেতে হবে না? এখন লুচি, তখন ফুচকা খেয়ে আবার লুচি খাবে নাকি? চলো খাওয়া স্টার্ট করো। তিতলি ওদিকে সাইড করে রয়েছে, কারণ তিতলি ও নিজেকে দেখাবে না। এই নে খা তো। আমরা এরপরে একদিন ফুচকা চ্যালেঞ্জ করবো। আমরা একবার করেছিলাম ওর সঙ্গে, আমার সাথে ওর সঙ্গে করেছিলাম। আওয়াজটা কেমন লাগছে বলো তো? দুর্দান্ত, এদিকে সরে না তুই। এগুলো না পিওর, মানে ফুচকা আমাদের কাছ থেকে যেটা আমরা খাই ওটা নয়, ওই ধরনের নয়। বাট ভালো খেতে, পাঁপড়টাই ভালো খেতে, ফুচকা খেতে খুব ভালো। ফুচকাটা খুব ভালো খেতে, মানে এগুলো ফুচকা পাঁপড় থাকে না, ফুচকা পাঁপড় পাওয়া যায় সেইটা, এটা ফুচকা পাঁপড়, অরিজিনাল ফুচকা না। এমনি ফুচকা লোকের কাছে যে ফুচকাটা পাওয়া যায় সেই ফুচকা নয়, কিন্তু পাতলা হয়, আরো পাতলা হয় ফুচকা পাঁপড়। বাট ঠিক আছে, তরকারিটা হেভি হয়েছে, মানে আলু আলু তরকারি, স্টাফিংটা স্টাফিংটা খুব ভালো হয়েছে। কতদিন পরে, কতদিন না, লাস্ট টাইম খেলাম কবে তুই আর আমি? ও হ্যাঁ, সামনে একটু কম দিলে থাকতিস একটু বেশি টকলা, ভালোবাসা কিছু একটু জল দিয়ে দিলে ওটা বেশি, হ্যাঁ জল দিয়ে দিলে ঠিক হয়ে যাবে, ওটা ভালো লাগছে। লেবু লেবু পেয়েছিস পাতে গন্ধ লাগছে? লেবু কোনো গন্ধই নেই, শুকিয়ে গেছে তো। আমি একদিন খালি বলেছি যে অনিমকা একটু পান্নাতে পাওয়া যায় নিয়ে আসবি, মানে বলার অপেক্ষা, মানে আমার শাশুড়ি এরকম ছিল, মানে খা আমি তো সেটাই বলছি, আমার শাশুড়ি এরকম ছিল, মানে খালি খাওয়ার কথা একবার বললে হয়েছে যে মা এটা এটা বেশ খেতে ইচ্ছা করছে, ব্যাস, মানে আমার বলতে দেরি, আনতে দেরি নেই। যে আমার আরেক শাশুড়ি মা এসছে, আমিও নেবো খেয়ে নিয়ে এই কটা বল। কুড়িটা ছিল, কুড়িটা পাঁচটা করে দিই না, পাঁচটা করে আমি আর খাবো না। কেন এগুলোই লাস্ট? কেন খা, আমার দাঁত তো বেড়াচ্ছে, টক লাগলে টক লাগছে নাকি? আলুটা কি দিয়ে মাখলি? ধরে পাতা, কাঁচা লঙ্কা, ভাজা মশলা, তেঁতুল, ছোলা। এইটার মধ্যে না এই যে দানাগুলো ফেলে দিতে হয়, লেবুর রসটা দিতে হয়। লেবুর দিয়েছি কিন্তু কিছু বোঝা যাচ্ছে, ঠিক আছে আরেকদিন হবে, বেরোচ্ছি না লেবুর রস। হ্যাঁ একটু খাই, বিট লবণ দিতে হয়, বিট লবণ দিয়েছি, ভালো করেছি, ভালো হয়েছে খেতে, একটু মটর ফটর দিলে ভালো লাগে। মটর ছিল না তো? হ্যাঁ, এগুলো না ফেলে দিবি, তেঁতুলের দানা টানের মধ্যে রয়েছে না। কি করতে হয় বলতো, বাটির মধ্যে জল নিয়ে
ওটাকে ভিজিয়ে গুলে নিতে হয়, নিয়ে এই ক্লিপ এগুলো সব ফেলে দিতে হয়, নাহলে খাওয়ার সময় মুখে পড়ে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কি খেতে ইচ্ছা করছে? এরকম গোলগাপ্পা মা কটা নেবে নিয়ে নাও। লকডাউনে আমরা কি খেতাম না বল? মোমো, ফুচকা, মোমো, ফুচকা, জিলিপি সব বানিয়েছিলাম। জিলিপি বানিয়েছিলে না একবার? হ্যাঁ, জিলিপি বানিয়েছিলাম, সিঙ্গারা, অনেক কিছু বানিয়েছিলাম, সব করে দিয়েছি। যত রান্না বান্না ওই চেষ্টা করেছি করতে। আর মনে দারুণ হয়েছে, ওই দোকানের ভালো লাগছিল খেতে। আলু মাখাটা খুব ভালো হয়েছে, একটু টক বেশি হয়ে গেছে, জলটাতে টক বেশি হয়েছে, একটু জল দিলে এটা ঠিক হয়ে যেত। ও ঠিক আছে, কম জল দিয়েছি না, আসলে আমরা এতটা টক খাই না তো। যারা খায় তাদের আবার এটাই ঠিক। দারুণ খেতে আলুটা, জমে গেল আজকে সন্ধ্যাটা। তুমি আলুটা নাটি নামে দিয়ে দিও। হ্যাঁ, কোনটা রে? আমি খাবো রে, খাচ্ছি সব রয়েছে মাখা। হ্যাঁ, থাক তাহলে। ছেলেরাও তো ফুচকার ভক্ত হয় না, বাবা খাবে না, ফুচকা বেশি মেয়েরাই পছন্দ করে। সবু মা করছে ফুচকা, ঝাল দেওয়া, লঙ্কা দেওয়া, এরকম বলছে। খাবি আলু? হ্যাঁ, হয়ে গেল ডিনার। গুন্টালি ওর অবস্থা দেখ বাবা, ফুচকা খেতে নেই, আর দুটো হলে ভালো হতো। প্যাকেটটা খুলে নিয়ে নাও না, আমাদের ফুচকা খাওয়া খতম। ভালো হয়েছে, খুব ঝালঝাল, টকটক, পারফেক্ট। থ্যাংক ইউ। চল বাবা, অতটা খাবি? স্টার্টিং দারুণ লেগেছে, খাবি? না না।